স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমি সর্ষের তেলের মধ্যে আমি দেখো গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর এই দুইটা গাজর আমি ভাজা করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ভাজাটা করছি। তো দেখো, আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের বিট, আর এই যে ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটা গাজর, এটা একদম নিরামিষ একটা রান্না। তো দেখো, আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো সামান্য একটু দেখো আমি নুন দিয়ে দিলাম, আর দেখো অল্প পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেখো একটু আদা বাটা দিয়ে দিলাম, একটা সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখো একটা ছোট সাইজের আলু দিয়ে দিলাম। এইভাবেই ডুমো করে কেটে তো ভালো করে দেখো মশলাগুলো আদা বাটার সাথে কষিয়ে নেব। তো এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। তো নিরামিষের দিনে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, তো দারুণ লাগে খেতে। তো আমি দেখো ভালো করে ভাজা করে নিয়ে এটা একটুখানি জল দিয়ে দেবো। দেখো মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলেই তরকারিটা খেতে খুব ভালো লাগে। খুব ভালো মতন কষিয়ে রান্না করা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম, আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবো, আর 20 মিনিট পর ফিরে আসছি। দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। তো এইভাবে রান্নাটা দেখো বিট গাজরের নিরামিষ সুন্দর তরকারি আমি করে নিয়েছি। তো দেখো এবার জলটা অনেকটা শুকিয়ে গেছে, সবকিছু সিদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি দেখো অফ করে দিলাম। তো দারুণ সুন্দর রেসিপি আমার রেডি হয়ে গেল। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো, আর ভালো ভালো কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।